আপনি যেটা দিবেন ওই জায়গায় তার বিপরীত হবে, বিপরীত বলতে মানে থ্রি আপ ওয়ান ডাউন কেমন নিতে পারেন, এই যে 1 2 3 এই জায়গায় আপনি ডাউনে দিলেন ওই জায়গায় আপ হবে, মানে এই যে 4টা ফ্রেম তো এই জায়গায় 1টা ফ্রেম বাদ দিলাম 4 নাম্বারটা, ঠিক আছে এই যে দেখতে আমি একটু মুভ করতে না, হ্যাঁ এরকম মুভ করবে, এখন ধরেন আমি 2 আপ 2 ডাউন দেবো তাহলে কি করবো, 2 আপ 2 ডাউন এই যে, ঠিক আছে এটা উপরে নিচে হয়ে গেল যে কেমন, না না 2 আপ 2 ডাউন না, আমরা দুটা দুটা দেবেন যে হয় নাকি, দুটা 2 আপ 2 ডাউন কেমন, দুইটা দুইটা যখন দিবেন দুইটা ডাউন হচ্ছে দুইটা আপ হবে, দুইটা আপের মধ্যে থাকবে আর সেটা তো দেখি ডাউন হয়ে গেছে, না এটা তো দিবেনই তো 2 আপ 2 ডাউন মানে প্রথমে 1 2 দিলেন আবার পরে আবার 1 2 দিলেন, 2 আপ আর 2 ডাউন মানে কি একটা দুইটা নিচে হচ্ছে দুইটা উপরে হচ্ছে, আপনি বিপরীত করতে বললেন না, তাহলে প্রথম বিপরীত হলে মানে এটা আগে দিতে হবে, না দেখেন হচ্ছে আপনার ইয়ার মধ্যে যখন আপনি এটা দিবেন তখন কি এটা ক্রস হয়ে কাটবে, ক্রস হয়ে কাটবে, কাটার সময় ক্রস হয়ে কাটবে, এখন যদি আপনি দুইটা না দেন তা একটা হইল, একটা হইলে যদি আবার পরের দিনে দেন দেখা যায় যে একটা সেট গ্যাপ হয়ে একটা লাইন, ওই যে ইয়ার যেটা একটা লাইন দেখাইলাম না একটা লাইন গ্যাপ হয়ে হবে, আপনার 4টায় দিতে হবে 4টায় কাটবে, মানে 2 সাইডে কাটবে, মানে ক্রস হয়ে কাটবে, এই যে দেখুন এই যে ক্রস হয়েছে, এই যে এই দুইটার মধ্যে ক্রস হয়েছেন, এই যে এই দুইটা কিন্তু এক সমানে নাই, দুইটা কিন্তু দুই জায়গায় আছে, দুইটা দুই জায়গায় থাকার কারণ হইতেছে আমি যে দুইটা ক্রস করছি, এই এইটা আর এটা কিন্তু একরকম, এইটা আর এটা একরকম, তার মানে আপনার দুইটা ফ্রেম 1 2 ডাউন হচ্ছে 3 4 আপ হচ্ছে, মানে দুইটা একসাথে একদম আচ্ছা, ওই পাশে তাহলে বাম পাশের হ্যান্ডেলটা ওইটা ঘুরে লেগে ওটা অটোমেটিক যে পজিশনে আছে, যে পজিশন আছে ওই এই পজিশনে আছে, কয়টা আছে এখানে, হ্যাঁ এটা কি মেশিন, কাট পাঞ্চ, কাট পাঞ্চ।